শনি ও মঙ্গলের অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন কি করে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো এটাই শনি ও মঙ্গলের অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন কি করে কি করে আপনি বাঁচবেন এই নিয়ে আজকে আমার এই ভিডিও নমস্কার আমি শ্রী জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে আপনাদের একটি কথা জানিয়ে রাখি যারা আমাকে ফোন করতে চাইছেন আমার সাথে ফোনে কথা বলতে চাইছেন তাদের জন্য আমি বলছি আপনারা যে কোনো দিন সকালবেলা নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ফোন করবেন আমি আপনার ফোন রিসিভ করব। এবং আপনার সাথে আমি কথা বলবো এই ছাড়া অন্য সময় ফোন করলে আমার পক্ষে রিসিভ করা বা আপনার সাথে কথা বলা একটু অসুবিধাজনক কারণ আমি নানারকম কাজে ব্যস্ত থাকি আমার চেম্বার থাকে এরকম ভিডিও করতে হয় তার জন্যে আমি অন্য সময় ফোন ধরতে পারি না আর যাদের সকালবেলায় ফোন করা অসুবিধে তাদের জন্য শুধুমাত্র শনিবার দিন রাত্রির আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন করতে পারেন তখন আমি ফোন রিসিভ করব এবং আপনার সাথে কথা বলবো আর আরেকটি কথা এই বিষয়ে আমি জানাই সেটি হচ্ছে যে আমাকে কেউ হোয়াটসঅ্যাপ ভয়েস কল বা হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না আমি কিন্তু হোয়াটসঅ্যাপ কল রিসিভ করি না তবে আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাতে আমি চেষ্টা করব আপনাদের কোনো প্রবলেম বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আর যারা আমার চেম্বারে আসতে চান তাদেরকে বলছি আপনি কোন চেম্বারে আসবেন সেটি আমাকে ফোনে কনফার্ম করবেন এবং কবে আসবেন কনফার্ম করবেন তখন আপনাকে আমি আমার চেম্বারে ডিটেলস অ্যাড্রেস এবং জিপিএস লোকেশন জানিয়ে দেব তো করবো না দেরি চলুন শুরু করি মানুষের এই যে নানা রকম কষ্ট অর্থ কষ্ট শারীরিক কষ্ট রকম প্রবলেম নানা রকম সমস্যা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তো কেউ কেউ দেখবেন খুব ঐশ্বর্যময় খুব ধনী আবার কেউ কেউ খুব গরিব অতি কষ্টে দিন কাটায় কিন্তু কেন এই তফাত এই তফাত গ্রহের দোষেই হয় জন্ম নক্ষত্র যেখানে থাকে সেই অনুযায়ী তার ফলাফল হয় তো এই ব্যাপারেই আজকে আমার কিছু বক্তব্য আছে যেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি কোনো যে কোনো গ্রহেরই আজকে যেমন আমার এই ভিডিওতে বিষয়বস্তু হচ্ছে শনি ও মঙ্গলকে নিয়ে তো যে কোনো গ্রহেরই কোনো গ্রহদোষ থাকলে সেই দোষ কাটানোর অনেকগুলি উপায় আছে যেমন প্রথম হচ্ছে স্টোন ধারণ মানে গ্রহরত্ন ধারণ করা আর দ্বিতীয় হচ্ছে কোনো মূল ধারণ বা শেকড় ধারণ আর কবচ বা তাবিজ বা মাদুলি ধারণ আর হচ্ছে শান্তি সস্তন শান্তি সস্তনের মধ্যেও অনেক সময় অনেক দোষ দূর হয় আর হচ্ছে ধ্যান টোটকা টোটকার মাধ্যমেও কিন্তু অনেকেই ভালো উপকার পেয়ে থাকেন আমার কিছু টোটকাতেও অনেকে উপকার পেয়েছেন তো টোটকা যদি ঠিক মতো প্রয়োগ করা যায় সেই প্রক্রিয়া যদি ঠিক মতো কাজ করা যায় তাহলে কিন্তু খুব কম সময়ে আপনি উপকৃত হবেন যাই হোক আমি আসল কথায় ফিরে আসি প্রথমে বলি যাদের শনি অশুভ বা মঙ্গল অশুভ এগুলো আপনি বুঝবেন কি করে বা শনি বক্রি বা মঙ্গল বক্রি এগুলো আপনি সাধারণভাবে বুঝতে পারবেন না এর জন্যে আপনাকে কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার শনি খারাপ কি মঙ্গল খারাপ শনি বা মঙ্গল খারাপ এটা সাধারণত যদি শনি নিচস্ত হয় বা মঙ্গল নিচস্ত হয় বা বক্রি থাকে তখন কিন্তু শনি খারাপ প্রভাব দেয় বা মঙ্গল খারাপ প্রভাব দেয় তো এর জন্যে এর প্রতিকার আছে অবশ্যই সব কিছুরই প্রতিকার আছে যেটা ধরুন সঙ্গে সঙ্গে অবশ্য আপনি সব ফল পুরো মাত্রায় ফল হয়তো পাবেন না কিছুটা অন্তত আপনার ওখান থেকে মুক্তি পাবেন আমি প্রথমে বলবো আজকে যে যদি শনি খারাপ থাকে শনি যদি বক্রি হয় বা শনি যদি অশুভ থাকে তখন আপনি কি করবেন প্রথমে বলি যাদের শনি খারাপ তারা শনিবার দিনটা পালন করুন এই শনিবার দিনটা পালন করা মানে আপনি শনিবার দিন নিরামিষ আহার করুন কোনোভাবেই আপনি ওই দিন আমিষ আহার করবেন না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনি ওই দিন শনিবার দিনে আপনি শনিদেবকে পুজো দিন পুজো দিতে গেলে আপনি দেবেন সাদা ফুল এবং সাদা বাতাসা আর দেবেন অপরাজিতা ফুলের মালা নীল অপরাজিতা ফুলের মালা নীল অপরাজিতা ফুলের মালা আপনি একশো আটটি ফুলের মালাও দিতে পারেন আবার আটাশটি নীল অপরাজিতা ফুলের মালাও দিতে পারেন আটাশটি ফুলের অপরাজিতা মালা দিতে পারেন কোনো অসুবিধে নেই এর সাথে কিছু আপনি দক্ষিণা দেবেন আর সাদা বাতাসা দেবেন গুড়ের বাতাসা নয় যেটা সাদা বাতাসা সেটা দেবেন এবং কিছু সাদা ফুলও দেবেন ব্যাস এটা প্রত্যেক শনিবার আপনি করে যান আশা করছি আপনি ভালো ফলই পাবেন আর প্রতি শনিবার আপনি হনুমান চালিশা পাঠ করতে পারেন তবে এই হনুমান চালিসা সম্পর্কে আমি বলবো যারা বিবাহিত মহিলা তাদের কিন্তু এই হনুমান চালিসাটার না পাঠ করাই কিন্তু ভালো আর এর সাথে আপনি হরি নাম জপ করতে পারেন রামনামও জপ করতে পারেন এতেও কোনো অসুবিধে নেই একশো আটবার রামনাম জপ বা হরি নাম জপ করতে পারেন এবার আমি আপনাদের জানাচ্ছি আপনারা সকলেই জানেন বারোটি রাশি আছে এই বারোটি রাশি কোন রাশিতে শনি থাকলে কি প্রতিকার সেটা জানাচ্ছি যদি আপনার জন্ম ছকে মেষ রাশিতে শনি থাকে তাহলে আপনি হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনার বৃষ রাশিতে শনি থাকে তাহলে আপনি দক্ষিণাকালী স্তব পাঠ করবেন যদি আপনার মিথুন রাশিতে শনি থাকে তাহলে আপনি দুর্গাস্তব পাঠ করবেন অথবা হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনার কর্কট রাশিতে শনি থাকে তাহলে আপনি রাম নাম পাঠ করবেন বা হরি নাম পাঠ করবেন যদি আপনার সিংহ রাশিতে শনি থাকে তাহলে আপনি হনুমান চালিসা পাঠ করবেন এবং যদি আপনার কন্যা রাশিতে শনি থাকে তাহলেও আপনি হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনার তুলা রাশিতে শনি থাকে তাহলে আপনি দক্ষিণাকালী স্তব পাঠ করবেন যদি আপনার বৃশ্চিক রাশিতে শনি থাকে তাহলে আপনি দক্ষিণাকালী স্তব এবং শনিদেবের স্তব পাঠ করবেন যদি আপনার ধনু রাশিতে শনি থাকে তাহলে আপনি দুর্গাস্তব পাঠ করবেন বা হনুমান চালিসা পাঠ করবেন যদি আপনার মকর রাশিতে শনি থাকে তাহলে আপনি দক্ষিণা কালিস্তব পাঠ করবেন এবং যদি আপনার কুম্ভ রাশিতে শনি থাকে তাহলেও আপনিও দক্ষিণা কালিস্তব পাঠ করবেন যদি আপনার মিন রাশিতে শনি থাকে তাহলে আপনি নাম জপ করবেন তাহলেই হবে তবে এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি যদি দেখেন শনি এবং বৃহস্পতি সমন্বয়ে কোনো রাজ্য সৃষ্টি করেছে তাহলে কিন্তু এরকম প্রতিকারের আশা করি কোনো দরকার পড়বে না কারণ ধরুন গুরু শনি রাজ্য হয়েছে যদি হয়ে থাকে তাহলে কিন্তু এইগুলো করার কিন্তু কোনো দরকার নেই এবং শনি যদি তুঙ্গি থাকে তাহলে তো নয় শনি যদি নিচস্ত হয় অশুভ হয় বক্রি হয় তবেই করবেন আরেকটি কথা বলে রাখি শনি যদি বক্রি থাকে বা অশুভ থাকে বা খারাপ পজিশানে থাকে তাহলে কিন্তু এই শনি স্টোনের জন্যে নীলা ধারণ করতে পারেন কিন্তু নীলা নানা রকমের হয় ইন্দ্র নীলা হয় পিতাম্বরী নীলা হয় রক্তমুখী নীলা হয় অপরাজিতা নীলা হয় নানা রকম আছে সেটি কিন্তু আপনাকে সাজেস্ট করবেন যে কোনো জ্যোতিষী আর নীলার সাবস্টিটিউটও আছে সেটার নাম হচ্ছে এমিথিস্ট এমিতিস পাথরেও কিন্তু অনেকটা নিরাময় হয় এইগুলো কিন্তু আপনি সাধারণভাবে বুঝতে পারবেন না এর জন্যে আপনাকে কোনো জ্যোতিষীর কাছেই যেতে হবে সে আপনাকে জানিয়ে দেবে যে আপনার শনি কি পজিশানে আছে শনি শুভ না অশুভ এবার আসি মঙ্গলের বিষয়ে মঙ্গল যদি অশুভ হয় মঙ্গল যদি খারাপ হয় মঙ্গল যদি আপনার বকরি থাকে তখন কি করবেন প্রথমেই বলি মঙ্গলের জন্যে আপনি মঙ্গল স্তব পাঠ করবেন আর প্রত্যেক মঙ্গলবার দক্ষিণাকালী পুজো দেবেন একশো আটটি লাল জবা ফুলের মালা দিয়ে একশো আটটি লাল জবা ফুলের মালা দিয়ে দক্ষিণাকালীকে পুজো দেবেন যদি একশো আটটি ফুলের মালা দিতে অসুবিধে হয় তাহলে কিন্তু আপনি আটাশটি ফুলের মালা দিয়েও দিতে পারেন আটাশটি জবা ফুলের মালা দিয়েও আপনি এই পুজো দিতে পারেন এবং এর সাথে আপনি কিছু মিষ্টি বা কিছু দেবেন আর কিছু দক্ষিণাও দিয়ে দেবেন আর হনুমান চালিসা পাঠ করলেও শুভ বিশেষ করে মোচন হনু হনুমান চালিসাটা পাঠ করলেই ভালো আর প্রতি মঙ্গলবার পালন করবেন অর্থাৎ আপনি প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করবেন এই দিন আপনি কোনো আমিষ আহার করবেন না আর এই মঙ্গলবার দিন আপনি কিছু গরিব দুঃখী বা ভিখারিদের কিছু দান করবেন আর প্রতি মঙ্গলবার ওম নম শিবায় এই মন্ত্রটি জপ করবেন এবারে বলি বারোটি রাশির কোন রাশিতে মঙ্গল থাকলে কি করবেন তার প্রতিকার কি। প্রথমে বলি মেষ রাশি মেষ রাশিতে যদি আপনার মঙ্গল থাকে তাহলে আপনি ওং নম শিবায়ও মন্ত্র জপ করবেন যদি আপনার বিশ্ব রাশিতে মঙ্গল থাকে তাহলে আপনি শিব পুজো করবেন যদি মিথুন রাশিতে মঙ্গল থাকে তাহলে আপনি নাম স্তব পাঠ করবেন কর্কট রাশিতে মঙ্গল থাকলে আপনি শিব পুজো করবেন এবং ওং নম শিবায়ও পাঠ করবেন এই মন্ত্রটি পাঠ করবেন সিংহ রাশিতে যদি মঙ্গল থাকে তাহলে আপনি নীলকণ্ঠ স্তব পাঠ করবেন কন্যা রাশিতে মঙ্গল থাকলে আপনি শিব পুজো করবেন তুলা রাশিতে মঙ্গল থাকলে আপনি মঙ্গলের স্তব পাঠ করবেন বিশ্বিক রাশিতে মঙ্গল থাকলে আপনি শিব পুজো করবেন এবং ধনু রাশিতেও মঙ্গল থাকলে আপনি শিব পুজোই করবেন শিব মন্ত্র স্তব পাঠ করবেন মকর রাশিতে মঙ্গল থাকলেও আপনি ওম নম শিবায় পাঠ করবেন একশো বার। কুম্ভ রাশিতে মঙ্গল থাকলে আপনি দুর্গা নাম স্তব পাঠ করবেন দুর্গাস্তব পাঠ করবেন মিন রাশিতে মঙ্গল থাকলেও আপনি মন্ত্র পাঠ করবেন বা মঙ্গল স্তব পাঠ করবেন আর আরেকটি কথা বলি এটাও একটি ব্যাপার যদি মঙ্গলের সাথে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু গুরুভৌম রাজ্যক সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রতিকার করার আশা করি কোনো দরকার হবে না যদি মঙ্গল নিচুস্ত হয় মঙ্গল যদি অশুভ হয় বক্রি হয় তবেই এগুলো প্রয়োজন না হলে কিন্তু কোনো প্রয়োজন নেই আর মঙ্গলের জন্যে আপনি স্টোন ধারণ করতে পারেন রত্ন স্টোন গহরত্ন সেটি হচ্ছে যে পোবাল অর্থাৎ পলা এই পলা অনেক রকমের হয় পলাশ পলা হয় গরিক পলা হয় রক্তমুখী পলা হয় নানা রকম পলা হয় কোন পলা আপনার পক্ষে সুটেবেল সেটা কিন্তু কোনো জ্যোতিষী আপনাকে জানিয়ে দেবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও শনি ও মঙ্গলের অশুভ প্রভাব থেকে রক্ষা পাবেন কি করে বা বাঁচবেন কী করে শনি ও মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন কিভাবে তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে জানান আমি উত্তর দেবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার